স্টেজের এই মাথায় লাভ দে যা ওই মাথায় পড়বেন আর খালি কবেন আমারে বানাই লিখিরে, আর ওই মাথাতে এই মাথায় এসে লাভ দে পড়বেন আর খালি কবেন আমারে তোরা কল লিখিরে। মাফ করেন, একটু মাঝে মাঝে গল্প করতে গেলে আমার আব্বার মুখে খালি গল্প শুনতাম, দু একটা কথায় দিক ওদিক হইতে পারে, কিছু মনে করেন না, বলুম না কি কন্তু। আমাগো গ্রামে হইলো আগে যে পোলাপানে পোলাপানে যাত্রা করতো না, আমাগো গ্রামে যাত্রা হইব তয় টাকা পোলাপানের তো তেমন নাই, এক মাতবার কি সিমের লোক পেট পুটি একটু মোটা সোটা, সে কইলো যা তোরা যদি যাত্রা করস তাইলে আমি তো গোটে হ্যাঁ পয়সা খরচ যা আছে দিমু। তো এই কথা কর পরে কয় তাইলে চাষা তাইলে তো ভালোই হয়, কয় একটা শর্ত আছে, কয় কি, কয় তুই তোরা আমার একটা পাট দিবি, ইমন একটা পাট দিবি যেই পাটটা সবার সেরা, যেই পাটটা দেখলে মানুষ মুগ্ধ হয়ে যায় এরম একটা পাট দিবি। তো ঠিক আছে, নবাব সিরাজদৌল্লার পাট ছবি, উনারে যে ডাইলগ কি নবাবের ই ডাইলগ দিবের কয়, উনি আর ডাইলগ মনে রাখতে পারে না, ওই শিখে দেয় কিন্তু যখন ডাইলগ দিবের কয় উনি যাই ভুইলে, উনি আর মনে রাখতে পারে না। পরে পোলাপানে কয় বেকাই দাতো উনারে সেরা পাট কেমনে দিব, উনি তো ডাইলগ মনে রাখতে পারে না, এখন যদি কয় দিম না তাহলে তো টেহা বন্ধ করে দিব, তাহলে তো যাত্রা আর হইব না, বুঝেন নাই, এখন পড়ছেন পোলাপানে বিপদে। তারপরে এই কয় পোলাপান্ন তো একটু পাজি, ওরা চিন্তা করলো যে না করিস না, আগে যাত্রাটা আয়োজন করি, টেহা টুহের দিক পাট একটা বাইর করবানি। তা পরে এই ছবির বইর পাট একটা বাইর করছে, এখন ছবি চলতেছে চলতেছে উনারে তো আর পাট দেয় না, পোলাপান্ডে খালি কিরে ছবি কতক্ষণ হয়ে গেল, বই কতক্ষণ হয়ে গেল, আমার পাট কো, আমার পাট দিলে কয়েক চাষা খারান দিতেছি। তো অনেকক্ষণ পরে অর্ধেক যখন হয়েছে বিরতির সময়, সেই সময় কইছে পাট এই যে মাঝখানে বিরতির সময় আপনার একটা পাট আইছে, এখন কয় কি পাট, কয় কাপড় চুপড় খুলাম, তো খুলাইছে পেট পুট মোটা মানুষ খুলাইছে, তাহলে একটা লুঙ্গি পরাইছে, পরা এবার কিছু মনে করেন না, আমি খারাপভাবে কো মনে ওই যে ই কাঁসা দিছে আর কি, যাইলে কাঁসা দিওয়াই ওই কালি দিয়ে আর শুনে দিয়ে ওই পিছনে আর সামনে দুই তিনটা মাথা বানাইছে। এখন বুঝেন এটা মাতবার মানুষ, এইরকম যদি বানায় ওরে কি মন দেখা যাইতেছে, একে নিষ্কান্দে বানাই দিছে, বানায় কইছে কয় আমার ডাইলগটা কি, কয় তা আপনি তো অন্য কিছু মনে রাখতে পারেন না, এখন হইলো স্টেজের এই মাথায় লাভ দে যা ওই মাথায় পড়বেন আর খালি কবেন আমারে বানাই লিখিরে, আর ওই মাথাতে এই মাথায় এসে লাভ দে পড়বেন আর খালি কবেন আমারে তোরা কল লিখিরে, এই দুইটা ডাইলগ পারবেন না মুখস্থ করবেন, কয় পারুম, কয় তাই যান। এখন একটা গ্রামের মাতবার গেছে মানুষ ওই অবস্থায় ওই রুম পাইলে বুঝলে বাইর করে, মনে করেন যদি যায় লাভ দিয়ে পরে এসতেছে, আর যদি কয় তোর আমারে কল লিখিরে, আর ঘুরে কয় আমারে বানাই লিখিরে, মানুষ যে কি পরিমাণে হাসতেছে, হাসতে হাসতে মানুষ পাগল হয়ে গেছে। এইবার নাইমে তো মাতবার খুব খুশি কয় দারুণ পার দিস আজকে আমারে, ইমন পাঠ দিছা, কয় দেখছেন এত তালি আর হাসি এই বইয়ের মধ্যে আর কোন কারো পাটে আছে না, কয় না আর কারো পাটে নাই। তো ওই যে কুলুবাইর অবস্থা তাই হইব, হ্যাঁ ইমন অবস্থা করতেছে, 7 তারিখের পরে ও হইল সিঙ্গারের মাথা তা আমার আরেক মাথায় যাই পড়বো আর কইব আমার বানাই লিখিরে, তারপরে কইব আমার কোন লিখিরে, এই হলো অবস্থা হইব। আপনারা চিন্তা করেন না, ভোট মানুষ নৌকাই দিব, শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হইব, তাই না, এইটার কোনো বিকল্প নাই, সারা দেশে রব উঠে গেছে, তো যাক আর গলা হইলো গেছে বইসে, গান আছে না গলায় আমার, আমার এই পিছনে দুহারি রাস্তা নাকি ওই, আমার কথা কইতে কইতে গলা বসে গেছে, আবার লাগছে এই ধুলা উড়ে যে পোলা পানের মিছিলে আমার ওই ধুলাই ও ঠান্ডা লেগে যায়, এই কারণে গান গলা দিয়ে বাইরে হইতেছে না, কিন্তু এত মানুষ বইছেন আমার মা বোন রাইছে, আমি যদি একটু সুরে সুরে না চাই বোট তাইলে তো বেজার হবে, পারেন পারেন না, ওই আমার নানি গো, ওই আমার দাদি গো, ওই আমার আপা গো, শুনেন ফুপু খালা, সব নেতার চাইতে আমার শেখ হাসিনাই ভালা, সব মার্কার চাইতে আমার নৌকা মার্কা,
ওই আমার নানি গো, ওই আমার দাদি গো, ওই আমার আপা গো, ওই আমার ভাবি গো, শুনেন ফুপু খালা, সব নেতার চাইতে আমার, সব মার্কার চাইতে আমার। তিরিশ তারিখ ভোটের দিন সকালবেলা ভোট কেন্দ্রে গিয়া নৌকা মার্কায় সিল মারিবেন বিসমিল্লা বলিয়া, মারবেন বিসমিল্লা। ভোটের দিন সকালবেলা ভোট কেন্দ্রে গিয়া নৌকা মার্কায় সিল মারিবেন বিসমিল্লা বলিয়া, মারবেন বিসমিল্লা। শেখ হাসিনার গলায় আমরা দিব জয়ের মালা, সব নেতার চাইতে আমার, সব মার্কার চাইতে আমার, নৌকা মার্কায় ওই আমার নানি গো, ওই আমার দাদি গো, ওই আমার দাদা গো, ওই আমার ভাবি গো, শুনেন ফুপু খালা, সব নেতার চাইতে আমার, সব মার্কার চাইতে আমার। সব উন্নয়নের মাঝে দেখি শেখ হাসিনার মুখ, কি যে ভালো লাগে আমার ভরে যায় বুক, আমার ভরে যায়। উন্নয়নের মাঝে দেখি শেখ হাসিনার মুখ, কি যে ভালো লাগে আমার ভরে যায় বুক, আমার ভরে যায়। ও তার কথা শুনলে দূর হয়ে যায়, কথা শুনলে দূর মনের যত জ্বালা, সব নেতার চাইতে আমার, সব মার্কার চাইতে আমার, নৌকা মার্কাই ওই আমার নানি গো, ওই আমার দাদি গো, ওই আমার আপা গো, ওই আমার ভাবি গো, শুনেন ফুপু খালা, সব নেতার চাইতে আমার, সব মার্কার চাইতে আমার, নৌকা মার্কাই। এই যে এই রাস্তা যদি ফোর লেন হয়, গ্যাস আইসা যদি এইটাকে আঞ্চলিক মহাসড়ক করে তারপরে শিল্পাঞ্চল করা যায়, আর সমস্ত শিল্পপতিরা জায়গা টায়গা বিভিন্ন জায়গায় নিয়ে রাখছে, এই দেশের মানুষের যদি কর্মসংস্থান আরও বাড়ে, এই এলাকা কি সিঙ্গের থাকবো না সিঙ্গাপুর হবে? আমরা কি শেখ হাসিনার নেতৃত্বে সিঙ্গাপুর চাই? তাহলে আর দেরি নাই, শেখ হাসিনার মার্কাটা কি? এই ধল্লাবাসীর মার্কা কি? ওই নৌকাই 7 তারিখে ভোট দিয়ে এই উন্নয়নের ধারাকে এক রাখতে হবে, অব্যাহত রাখতে হবে। এই ভোট চেয়ে 7 তারিখে ভোট দিবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ হাসিনা। ধন্যবাদ ফুকন, ধন্যবাদ, ধন্যবাদ। ফেরদৌস।